পারছি তাহলে তারা আক্রান্ত হয় তাহলে আমরা এই যে বৌদ্ধ পৌত্তলিক খ্রিস্টান আমরা যৌথভাবে লড়াই করবো সুতরাং বঙ্গবন্ধু কোরআন হাদিসের যে শিক্ষা সেই শিক্ষাটা উনি এমন ভাবে আত্মস্থ করেছেন তুমি সমগ্র জীবন দিয়ে কর্মের জন্য বাঙালি জাতির জন্য এবং জালিমদের বিরুদ্ধে মুসলিম জনগণকে রক্ষা করার জন্য উনি দুটা লড়াই করেছেন সেদিক থেকে আমি মনে করি আল্লাহ নিশ্চয়ই এই যে তার কোরআন এবং হাদিসের শিক্ষা অনুযায়ী যে ভূমিকা রেখেছেন সেটা আল্লাহ তাআলা বিবেচনা করবেন এবং ওনাকে জান্নাতবাসী করবেন ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে শুনিবেন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমরা বিশেষ দোয়ার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব আল্লাহুম্মা আমিন।